সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এস এম মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আগামী ছাব্বিশে এপ্রিল প্রায় ছাব্বিশ লক্ষ সিম বন্ধ হয়ে যাবে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী একটি এনআইডি কার্ডের বিপরীতে বিপরীতে যদি পনেরো বা তার অধিক সিম কার্ডস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়তি সিমগুলো বন্ধ হয়ে যাবে তো সেটা কিভাবে আপনি চেক করবেন বা আপনার ওই লিস্টে আপনার সিমটি আছে কিনা ইত্যাদি সকল প্রশ্নের উত্তর আমরা আপনাদের জানাবো তো এই বিষয়টি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে তাহলে চলুন শুরু করি প্রেস দা বেল আইকন ফর লেটেস্ট টেক ভিডিও লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক এন্ড ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন চলতি সাবস্ক্রাইব করে এসি মিডিয়ার সাথেই থাকুন প্রথমে আপনাদেরকে আপনাদের ডায়াল মেনুতে চলে যেতে হবে সেখানে লিখতে হবে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটা লিখে আপনাকে ডায়াল করতে হবে ডায়াল করার পর আপনার কাছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের চারটি সংখ্যা চাবে অর্থাৎ শেষের চারটি সংখ্যা যেমন আমি আমার শেষ চারটি সংখ্যা দিলাম এবং এখানে সেন্ট বাটনে ক্লিক করলাম করার কিছুক্ষণের মধ্যে আমার মোবাইলে একটি মেসেজ চলে আসবে আপনার ন্যাশনাল আইডি কার্ড নতুন বা পুরাতন স্মার্ট কার্ড অথবা লেমিনেটিং কার্ড যেটাই হোক কোনো সমস্যা নেই সেটার শেষের চারটি সংখ্যা আপনাকে লিখতে হবে এবং এস এভাবে এস এম এস অথবা আপনাকে ডায়াল করতে হবে করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি এস এম এস এসেছে এবং এখানে বলছে আমার নামে টোটাল দশটি সিম আছে এবং কোন অপারেটের কয়টি সেটি কিন্তু দেখাচ্ছে যেমন জিপিতে আছে দুইটি এয়ারটেলে দুইটি বাংলা বাংলালিঙ্কে চারটি এবং রবিতে দুইটি টোটাল দশটি সিম আছে এবং আমার নাম্বারগুলো সংক্ষেপে শো করছে যেহেতু আমি পনেরোর মধ্যে আছি সেহেতু এই নাম্বারগুলো বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু যাদের পনেরো বা বেশি সিম আছে অর্থাৎ ষোলো বা তার বেশি আছে তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে যেটা হবে তারা সর্বশেষ যে সিমগুলো কিনেছে সেগুলো রেখে অর্থাৎ সবার আগে যে সিমগুলো কিনেছে সেগুলো বন্ধ করা হবে লাইক একজন ব্যক্তি দুই সালে দুটো সিম কিনেছে আর দুই হাজার দশ সালের পরে এগারো বারো বা বিভিন্ন সময় সে আরও তেরোটি সিম কিনেছে বা চোদ্দোটি সিম কিনেছে সেক্ষেত্রে আপনার যেটা হলো শুরুতে যদি সে দুইটি সিম কিনে থাকে আর শেষে যদি আরও সে আপনার পনেরোটি সিম কিনে থাকে সেক্ষেত্রে তার টোটাল সিমের সংখ্যা দাঁড়ালো সতেরোটি এক্ষেত্রে দুই হাজার দশ সালের কেনা দুইটি সিম বন্ধ হয়ে যাবে এবং দুই হাজার দশের পরে যে সিমগুলো সে কিনেছে সেই সিমগুলো কিন্তু আপনার চালু থাকবে অর্থাৎ সতেরোটি সিম হলে দুটি সিম বন্ধ হবে আঠারোটি হলে তিনটি বন্ধ হবে এভাবে দিন তারিখ মাস অনুযায়ী যে সিমগুলো কেনা হয়েছে বা রেজিস্ট্রেশন করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনার সিম বন্ধ হবে এখন কথা হচ্ছে সেক্ষেত্রে আপনি যে সিমটি বন্ধ হয়ে যাবে যেমন আপনি চাচ্ছেন যে দুহাজার দশ সালে বা তার আগে যে সিমগুলো কিনছেন সেগুলো রেখে দিতে আর যেগুলো পরে কিনছেন সেগুলো থেকে যে একটি বন্ধ করে দিতে কোনো সমস্যা নেই আপনি ওই সিম কার্ডটি সহ সরাসরি চলে যাবেন মোবাইল অপারেটরের অফিসে সেখানে যেয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি নিয়ে যাবেন নিয়ে যে আপনি তাদের কাছে বলবেন আপনি এই সিমটি স্থায়ীভাবে বন্ধ করে দিতে চান তখন তারা আপনাকে সেই অনুযায়ী ব্যবস্থা করে দিবে। এখন অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে যেহেতু এখানে নাম্বারগুলো সংক্ষেপে দেখাচ্ছে হয়তো আপনি কোনো একটি নাম্বার চেনেন না অথবা আপনার ওই নাম্বারটি সম্পর্কে ধারণা নেই সেক্ষেত্রে আপনি কিভাবে নাম্বারটি জানবেন কোনো সমস্যা নেই আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড সহ এবং এই মেসেজটি সহ আপনি চলে যাবেন সেখানে যে বলবেন যে আমি আমার এই নম্বরটি বন্ধ করে দিতে চাই যেটি আপনি বন্ধ রাখতে চান অবশ্যই তাদেরকে বলতে হবে বললে তারা ন্যাশনাল আইডি কার্ডের নম্বর দিয়ে তাদের সিস্টেম থেকে তারা আপনার ওই সিমটি বের করে দিবে বের করে দিয়ে সেই সিমটি বন্ধ করে দিতে পারে এটাও আপনি করতে পারবেন এক্ষেত্রে চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এখন আরেকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে এস এম এস বা মেনু ডায়াল করার সময় সেটা হচ্ছে আপনি যখন এস এম এস করবেন যেমন আমি যখন এস এম এস করেছি আমার সিম থেকে আমার শেষের চারটি সংখ্যা অর্থাৎ এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা লিখে আমি এস এম এস করেছি তাই আমার কাছে কিন্তু রিপ্লাই এস এম এস এসেছে কিন্তু আপনি যদি আপনার এই সিম থেকে অন্য কারো এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা লিখেন অথবা অন্য কারো সিম থেকে আপনার এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা লিখেন তাহলে কিন্তু আপনার এটা আসবে না বিষয়টি একটু খেয়াল রাখবেন আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলি মনে করুন আপনার কোনো একটি সিম আপনার নামে রেজিস্ট্রেশন করা আপনার বাবার এনআইডি কার্ড দিয়ে করা সেক্ষেত্রে আপনি যখন ডায়াল করবেন অবশ্যই আপনার বাবার এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা কিন্তু আপনাকে ডায়াল করতে হবে আদারওয়াইজ কিন্তু এটা হবে না আর যদি আপনারা কোনো সিমকে আপনাদের নিজের নামে নিয়ে আসতে চান লাইক যেটা বললাম যে আপনার পিতার নামে কোনো সিম আছে সেটাকে আপনি আপনার নামে আসতে চান ক্ষেত্রে উভয়ই আপনারা আপনাদের ওই কাস্টমার কেয়ারে যে ওই মোবাইল অপারেটার কাস্টমার কেয়ারে যেয়ে কিন্তু আপনাদেরকে এটার মালিকানা পরিবর্তন করতে হবে করে আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন আর এবারে আমি আপনাদের দেখে দিচ্ছি কীভাবে এস এম এস করবেন নিয়মটা একই রকম লাইক আপনি আপনার শেষের চারটি সংখ্যা লিখলেন এবং এখানে আপনাকে লিখতে হবে আপনার ওই নাম্বারটি ওয়ান করতে হবে করার পরে আপনার দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে রিপ্লাই এস এম এস চলে আসবে এবং দেখতে পাবেন যদি ইউএসএসডি মেনুতে সমস্যা হয় আপনারা এস এম এস এর সহযোগিতা নিতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাদের জানাতে পারেন যদি আপনাদের এই ভিডিওটি সামান্যতম উপকারে লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানাবেন এছাড়া আপনারা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানান আমরা আপনাদের মতামতকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ